চাকমা ঘাট ব্যারেজের অধীনস্থ ক্যানেলের দুপাশে পলেস্তর সহ ইট খসে পড়তে শুরু করেছে। অথচ প্রায় এক বছর পূর্বে ক্যানেলের কিছু কিছু অংশ সংস্কার করা হয়েছিল। সংস্কার করার বছরখানেকের মধ্যেই পলেস্তর ও ইট খসে পড়তে শুরু করেছে। কাজের গুণগত মান নিয়ে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনা তেলিয়ামুড়া ব্লকের বিবেকানন্দ নগর গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতের কুইশার টিলা এলাকায় বসবাসকারীদের অধিকাংশ কৃষক হলেও শ্রমজীবী অংশের মানুষজনও বসবাস করে এখানে। এলাকার মানুষজন ক্যানেলের জল ব্যবহার করে, কিন্তু এই এলাকার ক্যানেলের কিছু কিছু অংশের প্লাস্টার ও ইট খসে পড়ছে। অনেকাংশে প্রত্যক্ষ করা গেল বোল্ডারও খসে পড়েছে, ফলে এলাকার মানুষজন ক্যানেলের জল ব্যবহারের জন্য ওঠানামা করতেও অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এ প্রসঙ্গে এলাকার এক যুবক জানায়, গত ছ মাস পূর্বে ক্যানেলের জঙ্গল পরিষ্কার করে দেওয়া হয়েছিল। ওই যুবক জানায়, প্রায় এক বছর পূর্বে ক্যানেলের পলেস্তরগুলি সংস্কার করা হয়েছিল। কাজের গুণগত মান ভালো না হওয়াতে সেগুলি খসে পড়ছে। তাদের দাবি, অতি দ্রুত যাতে ক্যানেলের দুপাশের পলেস্তরগুলো সংস্কার করে দেওয়া হয়, তার জন্য তারা আবেদন জানাচ্ছেন। গত বছর কাজ করছিলাম, এবার ভেঙে পড়েছে। দেখতাছো কি ভেঙে পড়ছে? ভিতরে ফাঁকা যে ফাঁকা করছে না, সিমেন্টের কাজ যদি করছে সবটি ভেঙে পড়েছে। গত বছর যদি কি মনে করতেছেন, কাজটি কি ভালো কাজ হচ্ছে না? ভালো হলে তো আর ফল হইলো না। স্থানীয় জনগণের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের কাজ করার ফলেই এই চরম পরিণতি পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।